নমস্কার, বাংলার মাল্টি গাইড চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আজকের গাইড ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। আজকের গাইড ভিডিওতে আমরা কথা বলবো স্টেট ব্যাংকের কিছু লেনদেনের নিয়ম নিয়ে, যেগুলোকে পরিবর্তন করা হতে চলেছে। আর যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। চলে যাব আজকের মূল ভিডিওতে। যাওয়ার আগে বরাবরের মতো আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মোবাইলে। আর মোবাইলে আসার পর আমি আগের থেকে এখানে ওপেন করে রেখেছি bengali.news18.com। তো চলুন আমরা খবরটিকে একটু বিস্তারিত পড়ে নেব। 31 অক্টোবর থেকে বদলে যাচ্ছে স্টেট ব্যাংকের টাকার লেনদেনের নিয়ম। স্টেট ব্যাংকে কি আপনার অ্যাকাউন্ট রয়েছে? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি SBI এর টাকা লেনদেনের নিয়মে কয়েকটি পরিবর্তন নিয়ে এসেছে। নতুন নিয়ম অনুযায়ী ATM থেকে দিনে আপনি সর্বোচ্চ 20,000 টাকা তুলতে পারবেন। বর্তমানে ATM থেকে একদিনে আপনি সর্বোচ্চ 40,000 টাকা তুলতে পারেন। তবে দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেই টাকা তোলা এবং জমা করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদলেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এখন আপনি ATM থেকে একদিনে 40,000 টাকা তুলতে পারেন, কিন্তু সেই সুবিধা আর আপনি বেশি দিন পাবেন না। SBI তরফে জানানো হয়েছে যে গ্রাহকদের একদিনে 20,000 টাকার বেশি টাকা তোলার দরকার রয়েছে তাদের হাই ভেরিয়ান্ট ডেবিট কার্ড নিতে হবে। যাদের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বেশি রয়েছে তারা হাই ভেরিয়ান্ট ডেবিট কার্ড পাওয়ার যোগ্য। তো বন্ধুরা, বুঝতে পারলেন, যদি আপনি 20,000 টাকার বেশি তুলতে চান সেক্ষেত্রে আপনার হাই ভেরিয়ান্ট ডেবিট কার্ড প্রয়োজন আছে, এবং যাদের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বেশি আছে তারাই এই কার্ড পাওয়ার যোগ্য। স্টেট ব্যাংকের তরফে জানানো হয়েছে ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ক্যাশ তোলার লিমিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে স্টেট ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হলো। যে 40,000 টাকা আপনি এখন তুলতে পারছিলেন ATM থেকে, আগামী মাস থেকে আপনি তা আর পারবেন না। সর্বোচ্চ আপনি 20,000 টাকা তুলতে পারবেন। যদি আপনার তার থেকেও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার হাই ভেরিয়েন্ট ডেবিট কার্ডের প্রয়োজন আছে, এবং সেক্ষেত্রে আপনার মিনিমাম ব্যালেন্স বেশি থাকতে হবে, তবেই আপনি সেটা পাবেন। বন্ধুরা, এটাই ছিল আজকে আপনাদের জন্য গাইড ভিডিওতে। আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে। আর এই খবরের বিস্তারিত যদি আপনারা আরও পড়তে চান অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করে আরও বিস্তারিত পড়তে পারেন। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই নিয়মে আপনি সন্তুষ্ট কিনা সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই খবরটি শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, তবেই আপনি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাবেন, সাথে সাথে আপনি আমাদের ভিডিও সবার আগে দেখতে পাবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।